হাওড়া নদীর জলে তলিয়ে গেল নারায়ণচন্দ্র দেবনাথ। চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর বুকে, বেপাত্তা এনডিআরএফ কর্মীরা। হাওড়া নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল নারায়ণচন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তি। শনিবার মধ্যাহ্নে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রাজধানীর বুকে। ঘটনার বিবরণে জানা যায়, বাজার করে বাড়িতে এসে হাওড়া নদীর জলে স্নান করতে নামেন নারায়ণচন্দ্র দেবনাথ। তখন হঠাৎ করে জলের স্রোতে তলিয়ে যান তিনি। পুলিশের লোক লোক ফোন করা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার ফোন করা হয়েছে, তারা থেকে ফোন করছে, তারপরে ওয়েস্টপিএসও ফোন করা হয়েছে, তারা এসে কিন্তু এখন পর্যন্ত এনডিআরএফ আছে। আমরা তো নামছি লোক লোক নামছি জলের সূত্র বেশি। এইদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা। জলের তোড়ে তলিয়ে যাওয়া নারায়ণচন্দ্র দেবনাথকে অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি ফায়ার ব্রিগেডের কর্মীরা। তো টেলিফোন পাইছি, আমরা টেলিফোনে কল পাইছি যে একটা লোক চলে পড়ছে, তারপরে সাথে সাথে আইলাম, সাথে সাথে আমরা স্টাফ নামছে খুঁজছে, পাইলাম না। এখন আপনাদের কি অভিযান থাকবে? এখন তো আমরা ওই তো ইন্ডিয়ার স্টাফের লেগে অপেক্ষা করতেছি। পরিবারের একটা অভিযোগ, আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে, আপনারা কোনো চেষ্টা করছেন না? আমরা তো চেষ্টা করছি, এটা তো খবর দিছে যে একটা একজন লোক নদীতে স্নান করতে গিয়া জলের নিচে তলাইয়া গেছে। এখন আমরা সঙ্গে সঙ্গে আইসি, আমরা স্টাফও তো নামছে, খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা কাছে তো সেরকম ইকুইপমেন্টসও নাই যে আমরা তো ডুবুরি দিয়া বা সিলিন্ডার গ্যাস সিলিন্ডার লইয়া যে আমরা ডুবামো। কিন্তু আমরা তারপর পাবলিকের সঙ্গে সঙ্গে নামছে, কিন্তু তাদের কোনো খবর পাওয়া, ওই লোকটা কোনো খবর পাওয়া। এদিকে নদীর চলে নিখোঁজ হওয়া ব্যক্তিকে খুঁজতে আসেনি এনডিআরএফ কর্মীরা। দুর্যোগ মোকাবেলার কর্মীদের এই অনুপস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মনে। অপরদিকে নদীর জলে ডুবে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। ফিও রিপোর্ট, হাল্লাবোল।